কোন পুণ্যে মহালতা প্রসাদন লাভ হয়? বিশাখার জন্মান্তরে সঞ্চিত মহাপুণ্যের প্রভাবে এ দুর্লভ প্রসাদন লাভ লব্ধ হয়েছে। সেই মহান পুণ্য সম্পদ বড় শক্তিশালী, ঋদ্ধিময়, অজেয় ও একান্ত ফলপ্রদ। উল্লেখ আছে, কশ্যপ বুদ্ধের সময় বিশাখা কী কী রাজ্যের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন? কশ্যপ বুদ্ধ গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ। তখনকার দিনে মানুষের পরমায়ু ছিল 20,000 বৎসর। কশ্যপ বুদ্ধের পরমায়ু সে পরিমাণ? সে সময়ে ক্ষত্রিয় কুলের গৌরব মুকুট কিকি ছিলেন বারাণসীর রাজা। তিনি ছিলেন মহাপরাক্রমশালী, রাজার 7টি মেয়ে, সর্বকনিষ্ঠার নাম সঙ্গদাসী। বিশাখায় ছিলেন তখন সঙ্গদাসী। দাসী বা সেবিকা রূপে তিনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্ঘের সেবা করে সঙ্গদাসী নামের সার্থকতা বজায় রাখেন। তিনি ছিলেন বড় শ্রদ্ধাবতী ও শীলবতী। দানে তাঁর পরমাপ্রীতি, সঙ্গদাসীর পুণ্যময় জীবনের পুণ্যাবদানই বিশাখার জীবনকে করেছে সমুজ্জ্বল ও গরিয়ান। বিশাখার মহালতা প্রসাদন লাভের হেতু সম্পদ উৎপত্তির মূলে রয়েছে সঙ্গদাসীর অতুল পুণ্যের প্রভাব। একদা শ্রদ্ধাবতী সঙ্গদাসী ভগবান কশ্যপ বুদ্ধ প্রমুখ 20,000 ভিক্ষুকে চীবর প্রস্তুত করার জন্য প্রচুর মূল্যবান বস্ত্র, সূচি, সূত্র ও রং দান করেছিলেন। এ দান অদ্বিতীয় ও অন্যতর পুণ্যক্ষেত্র সম্প্রাপ্ত হয়ে মহাপ্রভাবশালী কুশল কর্মে পর্যবসিত হয়েছে। তাই কর্মের ফল হয়েছে অচিন্তনীয়। সেই অনুপম বিশুদ্ধ পুণ্যের প্রভাবেই এই জন্মে তিনি লাভ করলেন মহালতা প্রসাদন। এখন পাঠকগণ বিচার করে দেখুন, বিশাখা আর সঙ্গদাসী এই দুজনের মধ্যে মহালতা প্রসাদনের দাবিকার। এই কৃতিত্বের জন্য কোন মহিষী নারী শ্রদ্ধার যোগ্য? বুদ্ধ মহামঙ্গল সূত্রে বলেছেন, পূর্বেশ কত পুণ্যতা এথং মঙ্গলম উত্তম। পূর্ব জন্মে উপস্থিত পুণ্যই মহাকল্যাণজনক হয়। পূর্বকৃত পুণ্য না থাকলে সকল দিকে অমঙ্গল হয়। সঙ্গদাসীর কথা পাঠকগণ স্মরণ রাখবেন। এই গরিয়সী নারী পরেও আবার আপনাদের সম্মুখে উপস্থিত হবেন। চীবর বা অস্ত পরিষ্কার প্রবজ্ঞা লাভের অস্ত উপকরণ সঙ্গ উদ্দেশ্যে দান করলে সে মহাপুণ্য প্রভাবে স্ত্রীলোকেরা অন্তিম মানব জন্মে গৌরবজনক ও পুণ্যধৌতক মহালতা প্রসাদন লাভ করে থাকেন এবং পুরুষরা লাভ করেন ঋদ্ধিময় প্রবজ্ঞা। এমন পুণ্যঋদ্ধি সম্পন্ন ভাগ্যবানেরাই সম্বুদ্ধের নিকট প্রবজ্ঞা লাভের অধিকারী হন। অন্যথায় বুদ্ধ প্রবজ্ঞা না দিয়ে অন্য কোনো উপযুক্ত ভিক্ষুকে আদেশ করেন। জগতের নরনারীর পক্ষে বম্বিত লাভই সম্মানজনক ও মহিমা ব্যঞ্জক। পুণ্যবতী বিশাখা আজ সেই সৌভাগ্যের হলেন অধিকারিণী। মহালতা প্রসাদন যেদিন সৃষ্টি ভবনে আনা হলো, সেদিন বিশাখার মাতা পিতা পরামর্শ করলেন, আগামী কৈল্য পূর্ণিমা তিথি পূর্ণিমার সুপ্রভাতে মেয়ে শ্বশুরালে যাত্রা করলে শুভ হবে। সুতরাং আগামী কৈল্য তাকে সাজায় দেওয়া হোক। ইহাও তারা সিদ্ধান্ত করলেন যে মেয়ে যেন আজীবন শ্বশুরালে কোনো অভাব অনুভব না করে এবং শ্বশুর শাশুড়ির নিকট যেন কোনো দ্রব্যের জন্য হাত পাততে না হয়। সে পরিমাণ সমস্ত দ্রব্য যেন পরিপূর্ণরূপে ওর সঙ্গে দেওয়া হয়। ধনঞ্জয় শ্রেষ্ঠীর আদেশে তার নির্দেশিত দ্রব্যসমূহ গাড়ি ভর্তি হতে লাগলো। প্রত্যেক দ্রব্য 500 গাড়ি পূর্ণ করা হলো। বিশাখার মাতা সুমনা দেবী দেখলেন সমস্ত দ্রব্যই পূর্ণমাত্রায় দেওয়া হয়েছে, কেবল পরিচালক দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি অনুযোগের সুরে স্বামীকে বললেন, তুমি মেয়ের জন্য সবই দিলে কেবল দিলে না পরিচারক। শ্রেষ্ঠী বললেন, এত ব্যস্ত হচ্ছ কেন? একটু ধৈর্য ধরে দেখো না কি করি, ওর বিদায়কালে সব হবে। এই বলে পত্নীকে আশ্বাস দিয়ে কর্মচারীকে আদেশ করলেন, ওহে বেরি শব্দে ঘোষণা করা হোক যে আগামী কৈল্য প্রার্থী বিশাখাকে সাজায় দেওয়া হবে, বরযাত্রীরা যেন প্রস্তুত থাকে। পিতার উপদেশ। রাত্রে মহাশ্রেষ্ঠী আপন স্বয়ং প্রকোষ্ঠে বিশাখাকে আহ্বান করলেন। তিনি পিতৃসদন উপনীত হয়ে বিনতি বাক্যে জিজ্ঞাসা করলেন, বাবা আমায় দেখেছেন? হ্যাঁ মা, আমার নিকটে এসে বসো, তোমায় কয়েকটা কথা বলবো। শ্রেষ্ঠী দহিতে পিতার সন্নিকটে গিয়ে বসলে তিনি বললেন, মা শ্বশুরালয়ে কুলবধূর কতিপয় নিয়ম মেনে চলতে হয়, তা তোমায় বলছি, মনোনিবেশ সহকারে শুনো। এক, শ্বশুরালয়ের আভ্যন্তরীণ অগ্নি কোনো দিন নিও না। দুই, বাইরের আগুন ভিতরে এনো না। তিন, যে দিয়ে থাকে তাকে দিও।
4. যে দেয় না তাকে দিও না। 5. যে দিয়ে থাকে তাকেও দিও, আর যে দেয় না তাকেও দিও। 6. সুখে বসবে। 7. সুখে আহার করবে। 8. সুখে শয়ন করবে। 9. অগ্নি পরিচর্যা করবে। এবং 10. আভ্যন্তরীণ দেবতাকে নমস্কার করবে। পিতা মেয়েকে এই দশবিধ উপদেশ দিয়ে বিদায় দিলেন। পার্শ্ববর্তী প্রকোষ্ঠ থেকে মিগার শ্রেষ্ঠ এসব উপদেশ শুনলেন, কিন্তু অর্থ বুঝে নিলেন বিপরীত। মেয়েকে অন্যায় উপদেশ দিলেন মনে করে ধনঞ্জয় শ্রেষ্ঠের প্রতি তিনি বড় রুষ্ট হলেন। শ্বশুরালয়ে যাত্রা। 1. শারদীয় পূর্ণিমার প্রভাত, সুনীল আকাশ, দিনমণির আগমনে জানাই পূর্ব দিগন্ত মনোরম সোনালী বর্ণে রঞ্জিত হয়েছে। পূর্ণিমায় চাঁদ ঠেলে পড়েছে অস্তাশলের পশ্চিম পার্শ্বে, তখনও উঁকি মারছে দু একটা তারকা। শরতের সৌম্যভাব দর্শনে দুর্যোগময়ী বর্ষা যেন লজ্জা পেয়ে পালাইয়ে গেছে। ধরিত্রী আবার আনন্দময়ের ভেসে জেগে উঠেছে। মাঠের শ্যামল নবধুর্বাদল, বাগানে বিচিত্র কুসুম, সরস্বতী অর্ধপ্রস্ফুটিত নলেনি, ভ্রমরের গুঞ্জন, পাখির কুজন, শারদীয় পূর্ণিমার প্রভাত বড় সুন্দর, বড় মনোরম। এই সুপ্রভাতের শুভক্ষণে শ্রেষ্ঠ ভবন মুখর হয়ে উঠল। বরযাত্রের আনন্দ কোলাহল, সাজসাজরব, বাদ্যের সুতান লহরী, ওলোধনী ও শঙ্করনাদে সাক্ষাৎ পরে নিনাদিত। সখীরা প্রিয় সখীকে মনোমত করে সাজালো। ধনির দুলালে অল্পক্ষণ পরে চলে যাবেন শ্বশুরালয়ে। স্নেহময়ী মাতা, বাৎসল্যময় পিতা, প্রাণের ভ্রাতা ভগ্ন ভগ্নী, নিজের ফুসফোসা আদরের হরিণ শিশু, শশক ময়ূর, প্রীতিপ্রদ দেশবাসী, প্রিয় স্বাগত নগর সমস্তই ত্যাগ করে তিনি চলে যাবেন। প্রিয় বিচ্ছেদ বেদনা তীব্র বাজল তাঁর কোমল প্রাণে। সজল নেত্রে একে একে সকলের নিকট বিদায় নিলেন তিনি। ছোট ভাই বোনদের কোলে নিলেন এবং স্নেহ সুম্বন দিলেন। মাতায় নিলেন পিতামাতার পদধূলি, মাতাকে জড়িয়ে ধরে ফুঁকরিয়ে কেঁদে উঠলেন। রোধন পরায়ণ মাতা তাঁর স্নেহাঞ্চলে স্নেহ প্রতিমার চোখের জল মুছে নিলেন। ধনঞ্জয় সৃষ্টি, কৌশলরাজ, মিগার সৃষ্টি প্রমুখ বরযাত্রীদের সম্মুখে শ্রাবস্তীর খ্যাতনামা ও প্রাক্রান্ত আটজন ধনাঢ্য প্রাজ্ঞ লোককে অনুরোধ করলেন যে, আমার অবট মেয়েকে মনে করবেন আপনাদেরই মেয়ে। সে যদি শ্বশুরালয়ে কোনো সময়ে কোনো দোষ করে থাকে, আপনারা তা সংশোধন করে দেবেন। মহাশ্রেষ্ঠীর এই অনুরোধ যথাশক্তি রক্ষা করবেন বলে সেই আটজন সম্ভ্রান্ত ব্যক্তি সানন্দে সম্মতি দান করলেন। 2. পূর্ব গগনের স্বর্ণকিরণ বিকীর্ণ করে দিনমণির আবির্ভাব হল। বরযাত্রীরা প্রস্তুত হলেন। বিশাখা মহালতা প্রসাদন পরিধান করে বধূবেশে সজ্জিত হলেন। মাতার আদরণী কন্যা মায়ের বক্ষণয়ঞ্জলে সিক্ত করে অশ্বরথে আরোহণ করলেন। পিতা চোখের জল মুছতে মুছতে মেয়ের হাতে স্নান উপকরণের মূল্য বাবদ সুবর্ণ কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে শাশ্রুনয়নে বিদায় দিলেন। রথ চলতে লাগলো। স্বর্ণরূপর বিচিত্র কারুশিল্পে শোভিত বরৎকানা আবাল্য সূর্যের রশ্মি সম্পাতে ঝলমল করতে লাগলো বিজলির মতো। রথে সংযোজিত সুবৃহৎ ও সুউচ্চ বলবান অচ্চশতুস্তয় স্বর্ণরূপ্য ও হীরা মুক্তার অলঙ্কারে পরিশোভিত অশ্বের কণ্ঠাবদ্ধ কিঙ্কিণী জাল থেকে সুমধুর রুনু রুনু ধ্বনি উত্থিত হলো। রথের পূর্বভাগে সৈন্য কুশলরাজ, পশ্চাতে শ্রাবস্তীবাসী, অগ্র পশ্চাতে ও মধ্যভাগে বিবিধ বাদ্যকর, তারপর দ্রব্য সম্ভার পরিপূর্ণ গৌশকত, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণভাজন, রৌপ্যভাজন, তাম্রভাজন, কাংসভাজন, ফত্তবস্ত্র, কৌশিক বস্ত্র, শালি তণ্ডুল ও ঘৃত প্রভৃতি যাবতীয় প্রয়োজনীয় প্রত্যেক দ্রব্য পঞ্চশত শকত এবং কৃষিকর্মের যাবতীয় উপকরণ পূর্ণ পঞ্চশত শকত সঙ্গে যেতে লাগলো। বহুশত দাসী ও পরিচারিকা এবং সঙ্গে বিচরণের জন্য পঞ্চশত সহস্র দেওয়া গেল। তাদের জন্য অশ্বরথ নিয়োজিত হলো। বিশাখার পঞ্চ গৌর শেষনার প্রয়োজন মনে করে শ্রেষ্ঠী মেয়ের জন্য দুগ্ধবতী গাভী দেওয়ার ইচ্ছে করলেন। তখনই তিনি কর্মচারীকে আদেশ করলেন শত গোশালার দ্বার খুলে দেওয়ার জন্য। দ্বার খোলা হলো, শত শত দুগ্ধবতী গাভী বের হয়ে গেল। মহাশ্রেষ্ঠী যখন দেখলেন এতগুলি গাভীতে মেয়ে যথেষ্ট হবে, তখনই গোশালার দ্বার বন্ধ করার আদেশ দিলেন। দ্বার বন্ধ করা হলেও বিশাখার পূর্ণ প্রভাবে
বিষাকার পূর্ণপ্রভাবে বহু বলবতী গাভী বাসুরসহ দরজার উপর দিয়ে লাফাইয়ে বের হয়ে গেল। লোকেরা বাধা দিলে মৃদু শ্রেষ্ঠী মৃদু হেসে বললেন, এগুলিকেও যেতে দাও। তিন, বিশাখা এতগুলি গাভী লাভের মূলে রয়েছে তাঁর পূর্ব জন্মার্জিত মহাপুণ্যের ফল। উল্লেখ আছে তিনি বারাণসী রাজ কিকির কনিষ্ঠ কন্যা সঙ্গদাসী কশ্যপ বুদ্ধ প্রমুখ 20,000 ভিক্ষুকে বহুবার প্রচুর পরিমাণে গোরস ও তদ্বারা প্রস্তুত নানা প্রকার সুখাদ্য দান করেছিলেন। তাঁর শ্রদ্ধা ও দানচিত্ত এত প্রবল যে ভিক্ষুগণ আর না বলে বারবার বারণ করল, এমনকি হাত দিয়ে পাত্র দেখে রাখল। তবু রাজকুমারী মায়ের মতো বাৎসল্যময় অন্তরে মমতাপূর্ণ বাক্যে বলতেন, বন্টি এটা খুব ভালো, এটা বড় মধুর, এটা অতি রসালো তৃপ্তিকর, একটু খেয়ে দেখুন, অল্প হলেও নিন, ইত্যাদি কোমল মধুর বাক্যে অত্যধিক আগ্রহ প্রকাশ করতেন। ভিক্ষুগণ যৎসামঞ্জস্য হলো গ্রহণ করতে বাধ্য হতেন। এরূপ দানের মধ্যে ছিল রাজকন্যার প্রগাঢ় ঐকান্তিকতা, উদগ্রপূর্ণ চেতনা এবং অনাবিল প্রীতি আনন্দ। ভিক্ষুগণ বারণ করলেও তাঁর আকাঙ্ক্ষার প্রবলতা হেতু চিত্ত কিছুতেই প্রবোধ মানত না, দেওয়ার তৃপ্তিও মিত্ত না। তাই পুনঃ পুনঃ অনুরোধ করে পঞ্চ গৌরস গ্রহণ করাইয়েছিলেন। এই অচিন্তনীয় পুণ্যক্ষেত্রে প্রদত্ত দানের ফল হয়েছে অচিন্তনীয়। সে পুণ্যের সাক্ষীস্বরূপ এই জন্মে বিশাখা লাভ করলেন। অগণিত গাভী এবং লোকদের বাধা দেওয়া সত্ত্বেও বহু গাভী দরজা ডিঙিয়ে বের হয়ে গেল। কুশল কর্মের প্রভাব এত বৈচিত্র্যপূর্ণ, কৃতপুণ্যবানের জীবন হয় কল্যাণময় ও সুখকর। পাতকগণ পূর্বেই অবগত হয়েছেন যে রাজকন্যার সঙ্গদাসী এই জন্মে বিশাখা। চার, সাক্ষাৎনগরের চারপাশে 14টি গ্রাম, সেসব গ্রামবাসীরা ধনঞ্জয় শ্রেষ্ঠীর অন্যায় পালিত। বিশাখা ছিল তাদের মাতৃরূপিণী, তাঁকে তারা শ্রদ্ধা করত, ভালোবাসত, প্রীতি নেত্রে দর্শন করত এবং ঐকান্তিক আগ্রহে মা বলে ডাকত। তারা সকলেই আন্তরিকতার সহিত এ বিবাহের সর্বকার্য সম্পাদন করেছিল। মহাশ্রেষ্ঠী তাদের চিত্তভাব পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে যারা আমার মেয়ের সঙ্গে যেতে ইচ্ছে করো যেতে পারো। শ্রেষ্ঠীর কথা শুনে মাত্রই 14 গ্রামের নরনারী সকলে বলে উঠল, আমাদের মা লক্ষ্মী যখন চলে যাচ্ছেন তবে আমরা আরও এখানে আর কি করব। এই বলে সকলেই বিশাখার সঙ্গে যেতে লাগলো। ধনঞ্জয় শ্রেষ্ঠী বৈবাহিক মিগার শ্রেষ্ঠীকে সুদূর আগু বাড়াইয়ে দিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। মিগার শ্রেষ্ঠী সকলের পশ্চাতেই শকতারোহণে যেতেছিলেন। 14টি গ্রামের বহু সংখ্যক নরনারী তাঁদের সঙ্গে যেতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? প্রত্যুত্তরে একজন বলল, আপনার পুত্রবধূর পরিচর্যাকারী। শ্রেষ্ঠী সবিস্ময়ে বললেন, এতগুলো লোক, এদের আহার্য কবে কি? দণ্ডাঘাতে দূর করে দাও। বিশাখা এই সংবাদ পেয়ে বললেন, তাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করো, তারাই স্বকীয় আহার জোগাড় করে নেবে। মিগার শ্রেষ্ঠী কিন্তু তা মানতে চান না, আবার দৃঢ়কণ্ঠে আদেশ করলেন, তাড়িয়ে দাও, ঢেলা মারো, লাঠি দিয়ে প্রহার করো। শ্রেষ্ঠীর আদেশে লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু বিশাখার প্রতি তারা যারা সমধিক মমতাপরায়ণ তারা মার খেয়েও ফিরল না, বিশাখার সঙ্গে গেল। পাঁচ, শ্রাবস্থিতে আজ কেমন এক উৎসুকের ভাব জেগে উঠেছে। সকলের মুখেই এক কথা, আজ মিগার শ্রেষ্ঠীর পুত্রবধূ আসবে, 10 ঘোড়ার রাতে চড়ে, খুব ধনীর মেয়ে, ধনের বাহার দেখায় অতি জাঁকজমকেই আসবে। শুনলাম নাকি মেয়েটির গায়ে কী রকম 5টা লক্ষণ আছে, লোকেরা বলে তা পুণ্যের চিহ্ন। আরও শুনলাম সে রূপসীর সেরা, যেন স্বর্গের অপ্সরী, রাজপথ দিয়েই তারা যাবে। আমাদের রাজাও গিয়েছেন তাকে আনতে, সে কি যেমন তেমন ভাগ্যবতী, গিয়ে দেখি ধনির ধনের জলুস কেমন। শ্রাবস্থীর নগরদ্বারে উপস্থিত হয়ে বিশাখা দেখলেন অগণিত লোকের ভিড় জমেছে রাস্তার উভয় পার্শ্বে, সকলের দৃষ্টি ঔৎসুক্যপূর্ণ, অনিমেষ ও বিস্ময়পূর্ণ। বিশাখা তখন চিন্তা করলেন, শ্রাবস্থীবাসীরা আমার শ্বশুর দেশের লোক, সুতরাং তারা আমার আত্মীয়, তারা আমাকে দেখতে এসেছেন, এ সময় প্রতিচ্ছন্ন রাতে এই পথ অতিক্রম করা আমার উচিত হবে না, বিশেষত পিতার গৌরব বর্ধনের প্রতিও আমাকে লক্ষ্য রাখতে হবে। এ মনে করে তিনি প্রতিচ্ছন্ন রথ থেকে অবতরণ করে উন্মুক্ত রথে আরোহণ করলেন। দর্শকবৃন্দ দেখলেন সর্বাগ্রে সশস্ত্র দেহরক্ষে পরিবৃত গজপিস্তি কুশলরাজ। তখন সকলেই রাজাকে প্রণাম করে উচ্চকণ্ঠে নরনাথের জয় ঘোষণায় আকাশ বাতাস মুখর করে তুলল। সে এক অপূর্ব দৃশ্য, গজার হয়ে অশ্বার হয়ে তীরন্দাজ সৈন্য যাচ্ছে সুশৃঙ্খলায়, দর্শকবৃন্দের বিস্ময় উৎপাদন করে। তারপর সশস্ত্র প্রহরী বেষ্টিত হাজার হাজার গোশকত স্বর্ণ মুদ্রাদি বিবিধ মহার্গরত্নে পরিপূর্ণ বিরাট মিছিল
এবং বিত বস্তু সোমবারের পর অন্য বিত বস্তু সোমবার, এক শকতের পর অন্য শকত, গো শকত, অশ্ব শকত, গজার হই, অশ্বার হই, মহার্গ বস্ত্রালঙ্কারে বিভূষিত অগণিত নরনারী, প্রাণ মাতানো বাদ্যের সুতান লহরী, সখীদের উল্লাসময় প্রীতি গীতিকা, চমৎকার দৃশ্যসমূহ একতার পর একটা ধীরে চলে যাচ্ছে দর্শক বৃন্দের অন্তরে চমক লাগিয়ে। অন্ত নেই মিছিলের শেষ, কোথায় কে জানে, তারপর এলো বিশাখার রথ ঝিকমিক করে। অহ কি বাহার, কি অপূর্ব দৃশ্য মহালতা প্রসাদনের, বিশাখা রূপের সঙ্গে যেন মিলে গেছে, কি চমৎকার, যেন বিদ্যুৎ প্রবার বিলাস লহরী। বিস্ময়বিস্ত হলো দর্শকবৃন্দ, সকলে মুক্তকণ্ঠে প্রশংসা করতে লাগলো, সত্যই এই মেয়েটি মহাপুণ্যবতী, এই ঐশ্বর্যই এর সাক্ষ্য প্রদান করছে। আবাল বৃদ্ধ সকলের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে ঐশ্বর্য লীলায় লীলায়িত শোভাযাত্রা নগরের রাজপথে মনোমোহন অপূর্ব সৌন্দর্য বিকীর্ণ করে ক্রমশ অগ্রসর হচ্ছে। সাধু সাধু সাধু।